আসসালামু আলাইকুম, আমার নাম হালিমা বেগম, আমার বয়স 60 বছর, আমার বাড়ি জালকাঠি। 2 বছর ধরে আমার মেরুদণ্ডে সমস্যা আর হাঁটুতে সমস্যা, দেখা করতে পিঠে মেরুদণ্ডে হাঁটুতে। আমি উঠতে অবশ্যই কোনো কাজ করতে পারতাম না, নুই আয় ওঠা বসে কত কষ্ট হয়। আমি উঁচুর দিয়ে নিচে নামতে পারিনি, নিচে দুপুর উঠতে পারিনি, বেশি ব্যথা ধরে ক্লান্ত দিয়ে সবসময় আমার পিঠি মেরুদণ্ডেই বেশি ব্যথা আর হাঁটুতে। এই তো বই রয়েছি না, আস্তে 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 বেশি খাইয়ে যায়। আমার মা 2 বছর যাবৎ তার ব্যাক পেন, পিঠে ব্যথা, হাঁটু ব্যথা, মাজা ব্যথা, সবাই কাজকর্ম করতে পারে নাই। তো আমার দিনই যে ব্যাক পেন হওয়ার পরেই তো সবাই কাজকর্ম বন্ধ, টুকটাক কিছু কাজ করতে হয় সংসারে, চারুকবিতা হইতো, মানে উপরে ওঠা বা নিচে নামা এইগুলো সমস্যা হইতো, আর বাড়ি কাজ করতে পারতো না। এটা মানে আমার মনে হয় যে দীর্ঘদিন হয়তো বা ভুল পদ্ধতিতে ওজন উঠানোর কারণে হয়তো বা হইতে পারে। ধরেন এই ব্যাক পেইন, বিশেষ করে ওনার যে ব্যথা, আমি মনে করি যে সংসারিক কাজকর্ম মানে সারা জীবন তো সামনের দিকে ঝুঁকে কাজ করছে, তাই না? দেখা যায় ভারী কাজ, হালকা কাজ, সব কাজ কিন্তু সামনের ঝুঁকে, এই ঝুঁকে করার কারণে আমার মনে হইতেছে যে এই যে সমস্যাটা মেরুদণ্ডে, যে ডিস্ক প্রোলাপস যেটা, এটা হয়েছে হয়তো বা। এই অবধি বরিশালে একজন, জালকাঠি একজন, মানে প্রায় 2 বছর এই দুইজনের চিকিৎসাই করা হয়েছে। তো উপকার হলো ওই যে ঔষধ খায় ভালো থাকে, ব্যথা থাকে না, চলাফেরা করতে পারে, এই ধরনের। আমি এখানকার সন্ধান পাইছি ইউটিউব থেকে, পরে আমি না আসছি এই যে আপনাদের হাসপাতালে ডিপিআরসি রিসিপশন আলাপ করলাম যে কি ধরনের চিকিৎসা কি আসা বেশি, ওনার একটা ধারণা দিল, পরে আমি রোগী নিয়ে আসলাম। এখানে আসার পরে বললেন, সাহস দিল যে ঠিক আছে আমাদের এখানে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। প্রথম তো দেখলো, উনি দেখার পরে এমআরআই করলো, এমআরআই করার পরে উনি রিপোর্ট দেখার পরে বললো যে ভর্তি থাকতে হবে। তো বললাম যে ভর্তি কতদিন, বললো যে 10 থেকে 12 দিন ভর্তি থাকলে সে সুস্থ হয়ে যাবে। তো সে একটা আমার সাথে মানে আমি একটা কথা ইয়েতে সে চ্যালেঞ্জও করলো যে না, যদি ভর্তি সুস্থ না হয় তাহলে আমি টাকা ফেরত দিয়ে দেবো। তো সাহস পাইলাম, পরে আমরা এসে ভর্তি হইলাম 2-3 দিন পরে। রোগীর বর্তমান অবস্থা, ব্যথা আগের থেকে কমছে, আমরা আজকে 14 দিন এখানে। ডাক্তার সফুল্লা স্যারকে ধন্যবাদ, তার এই সেবামূলক প্রতিষ্ঠান আরো আগে এগিয়ে যাক। মায়ের মতো অনেক রোগী আছে, তারা আমি বলতে চাই যে তারা সবাই যেন অ্যালার্ট থাকে আর এখানে যদি চিকিৎসা করে, হ্যাঁ তারা অবশ্যই উপকার পাবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা ভালো থাকে। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।